আমরা যখন কোনো নতুন কাজ শুরু করি, তখন সেই নতুন কাজে সফলতা অর্জনের জন্য বাবা মা এবং গুরুর কাছে আশীর্বাদ প্রার্থনা করি। কিন্তু সফলতা অর্জনের জন্য আসলে আমাদের যে শক্তি, যে বলের প্রয়োজন, সেই বলকে আমরা কিছু মুহূর্তের খুশির জন্য নোংরা বিষয়ের উপর কনসেন্ট্রেট করে নষ্ট করে ফেলি। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী 32 কেজি খাবার থেকে 800 গ্রাম রক্ত তৈরি হয়, আর এই 800 গ্রাম রক্ত থেকে মাত্র 20 গ্রাম বীর্য তৈরি হয়। কিন্তু আমরা আমাদের কাল্পনিক জগতে সুখভোগ করার জন্য বীর্যের সেই দামি বিন্দুগুলিকে নষ্ট করে নোংরা আবর্জনার মতো ফেলে দিই। অনেকে তো এই কাজ সপ্তাহে একবার কিংবা অনেকে প্রত্যেক দিনই এটা করে থাকে, আর তারা এটা এমনভাবে করে যেন মনে হয় যে হস্তমৈথুন তাদের ডেলি রুটিনের চার্টের অন্তর্ভুক্ত, আর এটা করার জন্য পৃথিবী তাদের অনেক বড় অ্যাওয়ার্ড দেবে। হস্তমৈথুনের ফলে এই মূল্যবান ধাতুকে আপনি নোংরা নর্দমায় ফেলে নষ্ট করার বদলে যদি সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনি ভাবতেও পারছেন না যে আপনার জীবনে কত ধরনের আনবিলিভেবল চেঞ্জেস আসবে। আপনি হয়তো জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন, আর যার কারণে আপনি আপনার ফিউচারকে অন্ধকার দেখতে পাচ্ছেন। যখন আপনি স্টুডেন্ট ছিলেন, তখন হয়তো আপনি ভেবেছিলেন যে আমি মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মালেও প্রচুর পরিশ্রম করে, প্রচুর পড়াশোনা করে কোনো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করব, বা আপনি হয়তো এটা ভেবেছিলেন যে কলেজ শেষ করে আমি নিজের বিজনেস শুরু করব। কিন্তু সমস্যাটা হলো, বেশিরভাগ মানুষের ভেতরে আত্মবিশ্বাসের অভাব, কনফিডেন্স লেভেল লো হওয়ার কারণে বর্তমানে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা যারা সবেমাত্র ইয়ং এজে পা রেখেছে, তারা ডিপ্রেশনের শিকার হয়ে পড়ছে। আর কোথাও না কোথাও এই সব কিছুর জন্য বীর্যনাশী কিন্তু দায়ী। লাইফে এগিয়ে যেতে হলে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হলে আপনাকে বীর্যের শক্তি সম্পর্কে অবগত হতেই হবে। আপনি হয়তো খুব বেশি নয় মাঝে মধ্যে হস্তমৈথুন করে থাকেন, কিন্তু যদি আপনি কিছুদিনের জন্য হস্তমৈথুন করা ছেড়ে দেন, তাহলে আপনি নিজেই নিজের ভেতরে একটা আলাদা এনার্জিকে ফিল করতে পারবেন। লাইফে আপনার সঙ্গে খারাপ কিছু ঘটলেও আপনি ডিপ্রেস না হয়ে ভেতর থেকে অনেক বেশি স্ট্রং এবং পজিটিভ থেকে চিন্তাভাবনা করার শক্তি রাখবেন। কিন্তু হস্তমৈথুন করার ফলে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন সবসময় অলস ফিল করা, খাওয়া দাওয়ার ইচ্ছা চলে যাওয়া, বেশি খেলে হজম না হওয়া, সমস্ত মেয়েদেরকে কুনজরে দেখা, মেয়েদেরকে বিশ্বাস করতে না পারা, আপনার সামাজিক জীবন নষ্ট হয়ে যাওয়া। আর এছাড়াও শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা তো লেগেই থাকে, যেমন মাথার চুল ঝরে যাওয়া, চোখের জ্যোতি কম হওয়া, স্কিনের গ্লো চলে যাওয়া, গায়ে বেশি জোর না পাওয়া, বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হওয়া, রাতে ঘুম না আসা, আর সবথেকে কমন প্রবলেম হলো ব্যাড ডাইজেশন। আর অনেকে এই হস্তমৈথুন করার কারণে অ্যালকোহল এবং স্মোকিংয়ের মতো নেশায় আসক্ত হয়ে পড়ে। যখন তারা তাদের মনের অভিলাষটাকে সহজে পূরণ করতে পারে না, কিংবা হস্তমৈথুন করে আগের মতো আর মজা অনুভব করতে পারে না, তখন তারা ওই পথে যেতে বাধ্য হয়। আর এই সমস্ত কারণেই হস্তমৈথুনকারী মানুষদের মধ্যে একটা ম্যাক্সিমাম পার্ট ফ্যাটি লিভার ডিজিজের শিকার হয়ে যায়। ফ্যাটি লিভার ডিজিজ হলো এমন একটি কন্ডিশন যেখানে লিভার সেলসে ফ্যাটের অ্যাকুমুলেশন হয়ে যায়, যার প্রধান কারণ হলো ঘরে বসে অত্যাধিক খাওয়া দাওয়া, ঘুমানো, অলসতা করা, আর নোংরা শর্টস দেখে মনোরঞ্জন। এছাড়াও নিউট্রিশনের অভাব এবং অত্যাধিক অ্যালকোহল পান করার ফলেও এই প্রবলেম দেখা যেতে পারে। আর এর ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সিরিয়াস প্রবলেম দেখা দিতে পারে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এমনকি কিডনিজনিত সমস্যাও হতে পারে। আর যদি আপনি এই সমস্যাকে ঠিক করতে চান, তাহলে তার প্রধান সলিউশন হলো আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করা, ওজনটাকে একটু কম করা, একটা হেলদি ডায়েট ফলো করা, রেগুলার এক্সারসাইজ করা, অ্যান্ড ম্যানেজিং আন্ডারলাইন কন্ডিশনস লাইক ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, এবং অবশ্যই অ্যালকোহল জাতীয় দ্রব্যকে অ্যাভয়েড করা, আর হস্তমৈথুন অবশ্যই ত্যাগ করা। আর যদি আপনিও এই সমস্যার শিকার হয়ে থাকেন, মানে যদি কিছুতেই আপনি বেশি খেতে না পারেন, কিংবা বেশি খেয়ে ফেললেও আপনার শরীর সেটা অ্যাবজর্ব করতে না পারে, বা বারংবার আপনার পেটের সমস্যা দেখা দেয়, আর যদি আপনি আপনার লাইফ সম্পর্কে সিরিয়াস হয়ে থাকেন, তাহলে এই সমস্ত বাজে অভ্যাসগুলিকে ত্যাগ করার সাথে সাথে দ্রুত লিভার কন্ডিশনকে ঠিক করার জন্য আপনি ইউজ করতে পারেন নেজারশিওর গুড লিভার ক্যাপসুলস। নেজারশিওর গুড লিভার ক্যাপসুল হলো একটি হেলথ সাপ্লিমেন্ট যেটা লিভার হেলথকে সাপোর্ট করার জন্য তৈরি করা হয়েছে। এর ভেতরে রয়েছে এক্সট্র্যাক্ট অফ মিলথিজেল, কুটকি অ্যান্ড আদার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। অনেক সায়েন্টিফিক স্টাডিজ থেকে এটা দেখা গেছে যে মিল্ক থিজেলে থাকা সাবস্ট্যান্সগুলি আমাদের লিভারকে টক্সিনের হাত থেকে রক্ষা করে। মিল্ক থিজেল কন্টেইনস এ কম্পাউন্ড কল সিলিমারিন, হুইচ ইজ বিলিভ টু হ্যাভ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ। এছাড়াও এই ক্যাপসুল পিত্তরসের ক্ষরণকে সঠিক মাত্রায় নিয়ে আসে, ফ্রি রেডিকেলসের থেকে হওয়া ড্যামেজ থেকে লিভারকে রক্ষা করে, এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেম থেকে পলিউটেন্ট অ্যান্ড ভেস্টকে রিমুভ করতে সাহায্য করে। ইট মে হেল্প প্রোটেক্ট লিভার সেলস ফ্রম ড্যামেজ অ্যান্ড প্রমোট লিভার রিজেনারেশন। এছাড়াও নেচারশিওর গুড লিভার ক্যাপসুলস অ্যালকোহল, স্মোকিং এবং বিভিন্ন ধরনের মেডিকেশনের টক্সিন এক্সপোজার থেকেও লিভারকে রক্ষা করে, লিভার ডিটক্সিফিকেশনেও মেজর ভূমিকা পালন করে। আর এই সমস্ত বেনিফিট পাওয়ার জন্য আপনাকে নেচারশিওর গুড লিভার ক্যাপসুলের 2টি ক্যাপসুল সকালে খাওয়ার পর এবং সন্ধ্যাবেলায় কনজিউম করতে হবে। তাই আপনি যদি আপনার খারাপ লাইফস্টাইলের কারণে ফ্যাটি লিভার বা কোনোরকম ডাইজেশন প্রবলেমের শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার নেচারশিওর গুড লিভার ক্যাপসুল ট্রাই করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। অ্যান্ড ভাই, সদ্গুরুকে তো আমরা সকলেই জানি,
তিনি তার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে বীর্যকে বজ্র বলা হয়। বীর্য মানুষের শরীরের সব থেকে পাওয়ারফুল একটি উপাদান, তাই এটাকে বজ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। 20 থেকে 30 এটা এমন একটা বয়স যে বয়সে আপনাকে অনেক কিছু শিখতে হয় এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই যদি আপনি প্রথম থেকেই ব্রহ্মচর্য পালন করে থাকেন, নিজেকেও সব নোংরা কাজের থেকে দূরে রেখে থাকেন, তাহলে আপনি হয়তো এই বয়সে এসে এমন অনেক কাজ করতে পারবেন যেগুলো একটা অ্যাভারেজের মানুষ কখনোই করতে পারে না। আর সেটা আপনার কথাবার্তা, চিন্তাভাবনা এবং অ্যাটিটিউডের মাধ্যমে প্রকাশ পাবে। ব্রহ্মচর্যের কারণে আপনার ব্রেন এতটা শক্তিশালী হয়ে ওঠে যে আপনি কঠিন থেকেও কঠিনতর বিষয়গুলি খুব সহজেই বুঝতে পারবেন। কিন্তু হস্তমৈথুনের মাধ্যমে আনন্দ উপভোগ করা, এসবের কারণে আমাদের কারেন্ট জেনারেশন আমাদের এই গ্রন্থ বা শাস্ত্রকে বুঝতেই পারে না। কিন্তু যারা ব্রহ্মচর্যের পালন করে তারা শুধুমাত্র শাস্ত্রকে বোঝে তাই নয়, কঠিন থেকে কঠিন শ্লোকও খুব সহজেই মনে রাখতে পারে। বর্তমান ইনস্টাগ্রামের যুগে বসবাসকারী মানুষ নিজেদের হেলথ নিয়ে অনেক বেশি কনসিয়াস, তাই তারা জিমে যায়, ঘাম ঝরানো এক্সারসাইজ করে, যেটা সকলেরই করা উচিত, কারণ সকলেই একটা হেলদি লাইফস্টাইল চায়। কিন্তু বয়স কারোর কথা শোনে না, বৃদ্ধ বয়সে মানুষ শক্তিহীন হয়ে ওঠে। আর যারা একসময় এই নোংরা কাজকে জীবনের সবথেকে বড় আনন্দ বলে মনে করতেন, তাদের বৃদ্ধ অবস্থা তো আরও ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক আর কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে কাটে। তখন আপনার ইয়ং বয়সে সেই সমস্ত খারাপ অভ্যাস বা ঘটনার কথা মনে পড়বে, আর আপনার মনে হবে যে তখন যদি আমি সেই সমস্ত খারাপ অভ্যাসগুলি ত্যাগ করতে পারতাম, যদি আমি আমার ইন্দ্রিয়গুলিকে বসে রাখতে পারতাম, তাহলে হয়তো আজ আমার এত খারাপ অবস্থা হতো না। তাই জীবনে এত বেশি খারাপ দিন দেখার থেকে তো ভালো আজ থেকে, এখন থেকেই ব্রহ্মচর্য আর বীর্য রক্ষার প্রতি সচেতন হওয়া। তাই এখন থেকেই সবসময় ব্রেনে ভালো চিন্তাভাবনাগুলিকে আশ্রয় দিন। আজ পর্যন্ত হয়তো আপনি নিজের জীবনকে পাল ছাড়া নৌকো বানিয়ে রেখেছেন, কিন্তু এখন সময় এসছে আপনি আপনার জীবনের একটি লক্ষ্য তৈরি করুন। যারা লক্ষ্যহীন নিজের জীবনকে একঘেয়েমিতে কাটিয়ে চলেছেন, তাদের জীবন জীবজন্তুর মতো হয়, কারণ জীবজন্তুদের জীবনে লক্ষ্য বলে কিছু থাকে না। যখন খিদে পায় তখন খায়, যখন ঘুম পায় তখনই ঘুমায়, আর যখন মন চায় তখন নিজের জন্য পার্টনারও খুঁজে নেয়। কিন্তু আপনার জীবজন্তুর মতো লক্ষ্যহীন জীবন ধারণ করা উচিত নয়। ব্রহ্মচর্যই আপনার জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তাই যদি আপনি আপনার ঘরের কোণে কোনো নোংরা ম্যাগাজিন লুকিয়ে রাখেন, তাহলে আজই সেটা ডাস্টবিনে ফেলে দিন। আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে কোনো নোংরা ভিডিও রেখে থাকেন, তাহলে সেটাকেও ডিলিট করে দিন। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যোগব্যায়াম ও প্রাণায়াম অভ্যাস করুন, আর সফল ও চরিত্রবান লোকেদের ভিডিও দেখুন, বায়োগ্রাফি পড়ুন, যতটা সম্ভব নিজের ব্রেনকে ভালো ভালো চিন্তাভাবনার দ্বারা ভর্তি করে রাখুন। আর যখন ব্রেনে নোংরা চিন্তাভাবনা করার জায়গা বা সময় থাকবে না, তখন আপনার ব্রেনও আপনাকে সবসময় ভালো ভালো চিন্তাভাবনার কথাই মনে করাবে। তখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার আলাদা করে ব্রহ্মচর্য পালন করার কোনো প্রয়োজনই পড়ছে না, কারণ সেটা নিজে থেকেই হয়ে যাচ্ছে। আর তারপর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যাবে, কিভাবে আপনার ভেতর আনবিটেবল কনফিডেন্স চলে আসবে। ব্রহ্মচর্যের রাস্তায় চলতে চলতে আপনি ফিল করবেন যে এটা সেই লাইফ যেটা আপনি একসময় ইমাজিন করতেন। তো বন্ধুরা, আজ থেকেই তৈরি হয়ে যান, কারণ আপনাকে পৃথিবী জয় করতে হবে। আপনার জীবনে নতুন সূর্য ওঠার অপেক্ষায় আছে। নিজেকে বলুন, হ্যাঁ আমি পারবো। এখনই নিজের কাছে নিজে প্রমিস করুন যে আজ থেকে আমি আমার বীর্যকে কোনো নোংরা কারণের জন্য নষ্ট করব না। এটা আমার শরীর, আর আমি আমার শরীরকে শক্তিশালী, বলবান আর তেজস্বী করে তুলব। আর এখন আমার সামনে এসে যে যাই বলুক না কেন, আমি শুধু আমার মনের কথা শুনবো। এই সমস্ত কথাগুলি যদি আপনি নিজেকেই নিজের মন থেকে বলতে পারেন, তাহলে আপনি নিজের ভেতর একটা কারেন্টকে ফিল করবেন। আপনার মনে হবে যে আপনার ভেতর একটা নতুন এনার্জি জন্ম নিয়েছে। একবার ভাবুন যে শুধুমাত্র এতটা ভালো ভাবার জন্য যদি আপনার বডি এত বেশি ভালো ফিল করতে পারে, তাহলে যখন আপনি হস্তমৈথুন ছেড়ে একটা ভালো লাইফ এনজয় করতে শুরু করবেন, তখন আপনার লাইফে কতটা বড় চেঞ্জ আসবে। আপনার ভেতর তখন এনার্জির একটা পুরো মহাসাগর থাকবে, আপনার পক্ষে যে কোনো ইম্পসিবল কাজ করাটা পসিবল হয়ে উঠবে। আর যখন আপনি আপনার ফিল্ডের টপ পজিশনে থাকবেন, তখন আপনার মনের ভেতর থেকে একটাই আওয়াজ আসবে, আর সেটা হলো, ভালোই হয়েছে যে আমি সেদিন হস্তমৈথুন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই তৈরি হয়ে যান নিজের জীবনকে পাল্টে ফেলার জন্য। আগামী দিনের সুন্দর সকাল আপনার জন্য অপেক্ষা করছে। আজ থেকে আপনার শরীর, আপনার বীর্যের উপর শুধুমাত্র আপনারই অধিকার। মনকে এতটা দৃঢ় তৈরি করুন যে নোংরা থেকে নোংরা চিন্তাভাবনা একত্রিত হয়েও আপনাকে আপনার জায়গা থেকে যেন হেলাতে না পারে, এক ফোঁটাও সরাতে না পারে। তাই পুরুষ সিংহের মতো উঠে পড়ুন পৃথিবীকে জয় করার জন্য।